দক্ষিণ ভারতীয় সিনেমা প্রেমীদের জন্য জুলাইয়ের শেষ সপ্তাহটি হতে যাচ্ছে দারুণ একটি সময় এ সময় প্রেক্ষাগৃহ মাতাতে মুক্তি পেয়েছে রায়ান ছাড়াও অপারেশন রাবণ ও মাফিয়া প্রথমত ভক্তরা দীর্ঘদিন ধরে সুপারস্টার ধানুষের সিনেমার অপেক্ষায় ছিলেন তাই সিনেমাটি বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় আছে ছাব্বিশে জুলাই মুক্তি পেয়েছে রায়ান তামিল ভাষার চলচ্চিত্রটিতে দেখা যাবে কিছু অ্যাকশন সিকোয়েন্স সিনেমাটি লিখেছেন ও পরিচালনা করেছেন ধানুষ এটি নির্মাতা হিসেবে ধানুষের দ্বিতীয় কাজ মুক্তি পেয়েছে রক্ষিত আতলুরির সিনেমাটি তামিল ও তেলেগু দুই ভাষাতেই মুক্তি পেয়েছে ছাব্বিশে জুলাই চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রক্ষিত আতলুরি এটি পরিচালনা করেছেন ভেঙ্কট সত্য চলচ্চিত্রটির প্রধান নারী চরিত্রে দেখা যাচ্ছে সঙ্গীতার্থনা বিপিনকে এ সিনেমাটিতে ধ্যান আতলুরির ব্যানারে নির্মিত হয়েছে এ বছর কন্নড় ভাষার সর্বাধিক প্রতীক্ষিত সিনেমার একটি মাফিয়া এতে নাম ভূমিকা অভিনয় করেছেন জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমার মূল প্লটটি একজন পুলিশ অফিসারের গল্পকে ঘিরে অবর্তিত হয়েছে যিনি একটি কুখ্যাত অঙ্গ পাচার চক্রকে ধরতে সব ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেন অ্যাকশন ঘরানার সিনেমাটি কিছু অপ্রত্যাশিত সাসপেন্সের দেখা পাবেন সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অদিতি প্রভু দেবা সাইন সেটি সাধু কোকিলা বাসুকি বৈভব সহ আরো অনেকের মাফিয়া রচনা ও পরিচালনা করেছেন লোহিত এইচ জুবাই রহমান মাই টিভি নিউজ